বন্ধুরা, তোমরাও যদি রোহিত শর্মাকে একজন খতরনাক খেলোয়াড় আর ক্যাপ্টেন মনে করে থাকো, তো ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দাও। বন্ধুগণ, পরপর দুটি টেস্ট ম্যাচ লজ্জাজনকভাবে হারিয়ে ভারতীয় দল ভেঙে দিল অস্ট্রেলিয়ার অহংকার, কিন্তু তারপরেও হেডকোচ রাহুল দ্রাবিড় ম্যাচ জেতানো প্লেয়ারকেও দেখিয়ে দিল দলের বাইরের রাস্তা, আর দলে সামিল করল এমন তিনজন খতরনাক খেলোয়াড়কে যার নাম শুনে অস্ট্রেলিয়াও থরথর করে কাঁপতে শুরু করেছেন। তো বন্ধুরা, 4-0 ক্যাঙ্গারু দলকে হারানোর জন্য ভারতীয় দলের মাস্টার প্ল্যান কি হতে চলেছে এবং কোন কোন ক্ষুধার্ত বাঘ দলে সামিল হয়েছেন শুনে হয়তো তোমরাও অবাক হয়ে যাবে। জানাবো সমস্ত কিছু, তার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই প্লিজ পুরো ভিডিওটি অবশ্যই দেখো। বন্ধুরা, যেখানে ভারতীয় দল নাগপুরের পর দিল্লির ময়দানে ঝড় তুলে জয়লাভ করেছেন, যদিও সেকেন্ড টেস্ট ম্যাচটিতে অস্ট্রেলিয়ার টিম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং ভাবেন ম্যাচটি খুব সহজেই জিতে যাবেন এবং সিরিজটিতেও কামব্যাক করবেন, যার মধ্যে তারা প্রথম ইনিংসে 263 রান করেন। অন্যদিকে ভারতীয় দল অক্সর প্যাটেলের মারাত্মক ব্যাটিংয়ের কারণে মাত্র 1 রানে পিছিয়ে পড়েন। তারপর ক্যাঙ্গারু দল আনন্দ করতে থাকেন এবং দ্বিতীয় দিনের খেলা 1 উইকেট হারিয়ে 63 রান করে ফেলেন আর ভাবেন এই ম্যাচটি তারা খুব সহজেই জিতে যাবেন। কিন্তু তৃতীয় দিনে রবীন্দ্র জাদেজা আর রবিচন্দ্রন অশ্বিন মিলে অবিশ্বাস্য বোলিং করেন, যেখানে জাদেজা একের পর এক ব্যাটসম্যানকে আউট করে 7টি উইকেট নেন। অন্যদিকে অশ্বিন 3টি উইকেট তুলে নেন, যেখানে AUS-এর টিম পুরোপুরিভাবে চাপে পড়ে যান। তারপর খুব সহজেই ভারতীয় দল সেকেন্ড টেস্ট ম্যাচটিও জিতে যায়। এরপরেও বন্ধুরা, হেডকোচ রাহুল দ্রাবিড় দলে বড়সড় পরিবর্তন করে ফেলেছেন, কেননা ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে মাত্র 1টি টেস্ট ম্যাচ জিততে হবে। তো বন্ধুগণ, দেখে নেওয়া যাক ভারতের মারাত্মক প্লেইং 11 কি হতে চলেছে, যেখানে ম্যাচটি মধ্যপ্রদেশের ইন্দোরে খেলা হবে, যার মধ্যে ওপেন করবেন রোহিত শর্মার সাথে KL রাহুলের জায়গায় শুভমন গিল। বন্ধুরা, এই সিদ্ধান্তটি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। মিডিল ওয়ার্ডারে থাকছেন কিং কোহলি, চেতেশ্বর পূজারা আর শ্রেয়স আয়ার। অন্যদিকে উইকেট কিপিংয়ের দায়িত্বে থাকবেন KS ভরত, কেননা বন্ধুরা KS ভরত এই ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরমেন্স করছেন। যেখানে অলরাউন্ডারের দায়িত্বে থাকবেন জাদেজা আর অশ্বিন, যারা AUS-কে আবারও পায়ের তলা থেকে মাটি সরিয়ে নেবেন আশা করাই যায়। বন্ধুরা, স্পিন বোলিংয়ের দায়িত্বে থাকবেন অক্সর প্যাটেলের জায়গায় কুলদীপ যাদব, যদিও এই সিদ্ধান্তটি পুরোপুরিভাবে ঠিক কিনা এখনও বলতে পারছি না। আর ফাস্ট বোলিংয়ের দায়িত্বে থাকবেন মোহাম্মদ সামি এবং মোহাম্মদ সিরাজ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটি লাইক করে দিও। আর বন্ধুরা, ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে, তোমাদের লেটেস্ট আপডেট আর